নমস্কার আশা করছি সবাই ভালো আছেন আর আবার সবাইকে স্বাগতম টিমটেক সাপোর্টে আজকে আরেকবার আরেকটি বিষয় বিশেষ বিষয় নিয়ে আলোচনা করতে আজকের ভিডিও আশা করছি মোটামুটি আপনারা বুঝতেই পেরেছেন ভিডিও থামলিল আপনারা দেখেছেন সো প্রতিদিন প্রতিনিয়ত এরকম কিছু শুনতে শুনতে আপনারা অনেকটা অভ্যস্ত হয়ে গেছেন যদিও আমি বলবো যে এরকম কিছু কন্টেন্ট নয় যেটা নিয়ে খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আপনি ভিডিওতে আসবেন আর তারপরে এসে দেখবেন যে না সেরকম কিছু নয় বাস ভিডিওটাকে জাস্ট প্রোমোট করার জন্য এরকম কিছু একটা থামনি দেওয়া হয়েছিলো না এরকম কিছু নয় একদম প্রপার যা বলছি তাই কিছু মানুষের জন্য এই আপডেটটা কিছু সময়ের জন্য ক্ষতিকারক ফিল হতে পারে কিন্তু ম্যাক্সিমাম টাইমের জন্য সেটা নয় আশা করছি যে এটা সবার জন্য ভালো যদি এই জিনিসটা আজ থেকে আরো এক বছর আগে হতো তাহলে হয়তো বিভিন্ন ব্যাঙ্কগুলোর এই আজকে কিছু সময়ের জন্য বন্ধ করা হতো না বা এই পি এস লিমিট লাগানো হতো না আজকে যদি এরকম করা হতো এক বছর আগে আজকে যা করা হয়েছে তা যদি আজকে থেকে এক বছর আগেই করা হতো তাহলে হয়তো এই পি যেই দুর্বিষ সময়গুলো আমরা কাটিয়েছি সেই সময়গুলো আমাদের এত দুর্বিষহ কাটানো হতো না অথবা আজকের দিনে এই যে একটা বিভীষিকাময় অবস্থায় দাঁড়িয়ে আছে সেরকম কন্ডিশন হয়তো আগেই এরকম ব্যবস্থা ব্যবস্থাপনা করলে হতো না তো ভিডিওটাকে অনেক বেশি লম্বা না করে শর্টের মধ্যেই বোঝানোর চেষ্টা করছি যে অ্যাকচুয়ালি এনপিসি আবার কি নিয়ম নিয়ে এসছে কেন নিয়ে আসা হয়েছে এরকম নিয়মগুলো আমি একটা সংক্ষিপ্ত ছোটো একটা কাহিনীর মাধ্যম দিয়ে মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে এর আগে একটা পরিবর্তন আনা হয়েছিল সেটা হচ্ছে গিয়ে যে রিটেলার যে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা দিয়ে দিনের প্রথম লগ করবে সেই ডিভাইসটা দিয়েই ওকে দিন কাজ করতে হবে নেক্সট ডে আবার সে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস চেঞ্জ করতে পারে এটা কেন করা হয়েছিল যে প্রথম যখন আনা হয়েছিল যে যখন রিটেলার প্রথমবার লগ করবে প্রথমবার লগ ইন করার পর সে প্রথমে লগ ইন করার সময় তাকে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস দিয়ে নিজের ফিঙ্গার দিয়ে প্রথম সকালে প্রথম লগ ইন করতে হবে তারপর সে সারাদিন কাজ করতে হবে সেখানে এরকম হয়েছিল যে রিটেলার এরকম অনেক রিটেলার আছেন যারা দিনের প্রথম ফিং নিজের ফিঙ্গার প্রিন্ট দিয়ে লাইভ করছেন আইডিটাকে তারপর তার আইডি পাসওয়ার্ড অন্য স্টেটে উনি দিয়ে দিচ্ছেন তারপর কিন্তু ডিভাইস ডিভাইসে ওনারা প্ল্যান করেছেন যে এনপিসি যে ডিভাইসকেও আমরা ট্র্যাক করবো সারাদিনে যেই ডিভাইসে আছে সেই ডিভাইস দিয়ে করা হবে জানি না কী করা হচ্ছিলো তাতেও কিছু একটা সমস্যা হচ্ছিল যে ডিভাইসেও ওনারা ট্র্যাক করতে পারছেন না বা কিছু একটা সমস্যা এরকম হয়েছে যে ডিভাইস ট্র্যাক করেও কিছু করা যাচ্ছে না চার্জ ব্যাগ আসছি বা ফ্রডুলার অ্যাক্টিভিটি যারা করে তার প্রতিনিয়ত ফ্রড করেই যাচ্ছে এইবার কিন্তু আরও বড় পরিবর্তন এনেছে আশা করি এই পরিবর্তন ভালো কাজে লাগতে পারে কীরকম পরিবর্তন এবার এনেছে এবার এনপিসিএ বলছে যে আপনি যখনই আপনার দোকানে কাজ করছেন দিনে প্রথম লগিন আপনার নিজের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করছেন এবং যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করছেন কথা হচ্ছে যে সেই ফিঙ্গার প্রিন্টেই যেন সারাদিন ট্রানজেকশন করা হয় এতটুকুর পর যখন না হচ্ছে না তখন এনপিসিআই বলছে যে দিনে যতবার আপনি এই পি ট্রানজ্যাকশান করবেন বুঝে নিন ভালো করে একদিনে দিনে ধরুন সকাল থেকে রাত্র পর্যন্ত আপনি মোটামুটি কুড়িবার এই পি এস করছেন তো প্রত্যেকবার ইপিএস ট্রানজেকশন যার নামে আইডি আছে যদি আমার নামে আইডি থাকে তাহলে ইপিএস ট্রানজেকশন কিন্তু আমাকেই করতে হবে আমাকে করতে হবে দ্যাট মিনস অন্য কেউ ডিভাইসে টিপতে পারবে না বা অন্য কেউ সংখ্যা লিখতে পারবে না এরকম নয় যতবার কোনো কাস্টমারের অ্যাকাউন্ট থেকে ক্যাশ উইথড্রল করা হবে ততবারই কিন্তু দোকানদারকে তার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে এখানে অনেকে একটা সমস্যা এখানে এসেছে জেনুইন রিটেলারই সমস্যা এসেছে যে অনেকেই ধরুন নিজের নামে রিটেল আইডি করতে চায় না ভাইয়ের নামে আইডি বানিয়ে কাজ করছে বা মিসেসের নামে বেশিরভাগ এই ক্ষেত্রেটা অনেক লম্বা যে মিসেসের নামে অনেকে আইডি বানিয়ে কিন্তু আপনারা কাজ করেন সেই দিনটা কিন্তু শেষ যদি সেই আপনার মিসেস বা সেই মহিলা যদি দোকানে বসে কাজ করে তাহলে তো কোনো সমস্যা নেই কিন্তু যদি সকালের প্রথম ফিঙ্গারপ্রিন্টটা মিসেসকে দিয়ে করিয়ে তারপর দোকানে সে কাজ শুরু করেন তাহলে আপনাকে কিন্তু নতুন আইডি নেওয়ার জন্য প্রস্তুত হতে হবে আর এই কাজটুকু করা যাবে না এখন থেকে যতবার আপনি এই পি এস করবেন ততবারই কিন্তু আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে এবং ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার তিন মিনিটের মধ্যে কিন্তু আপনাকে আপনার ক্যাশ উইথড্রল কমপ্লিট করতে হবে তিন মিনিটের বেশি সময় যদি আপনার লাগে যদিও লাগার কথা নয় সেটা শডুলার অ্যাক্টিভিটিস যারা করে তাদের ক্ষেত্রে এরকম কিছু হয় যদি আপনি জেনুইন রিটেলার হন তিন মিনিটের বেশি সময় তো একটা ক্যাশ শেডিউলে কখনোই লাগার কথা নয় তিন মিনিটে কম করেও যদি নর্মাল অ্যাপ এবং ভালো স্পিড অ্যাপ হয় দুজনের টাকা তোলাও যেতে পারে সো এই নতুন আপডেটটি এনপিসিআই খুব তাড়াতাড়ি লাগু করতে যাচ্ছে এবং এটি ডেডলাইনও একটা দিয়ে দেওয়া হয়েছে এনপিসিআইকে এনপিসিআই দিয়ে দিয়েছে বিভিন্ন কোম্পানিগুলোকে বা ইপিএস প্রোভাইডার যারা আছেন তাদেরকে যে আপনারা থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে এই জিনিসটা কমপ্লিট করে নেবেন ফার্স্ট ডিসেম্বর থেকে এরকমই একটা আপডেট এসেছিলো আজ থেকে পনেরো দিন আগে আজকে কিন্তু এর ফাইনাল রিমাইন্ডার সবার কাছে পৌঁছে গেছে যে খুব তাড়াতাড়ি আপনাকে এটাই লাইভ করতে হবে যে আপনার রিটেলার দিনে যতবার ট্রানজেকশন করবেন ঠিক ততবার তাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে দ্যাট মিন্স রিটেলার জেনুইন হতে হবে ত্রিপুরা থেকে আইডি নেওয়া রাজস্থান থেকে ট্রানজ্যাকশান হয়ে আট লাখ দশ লাখ টাকা গায়েব হওয়া যাওয়া এই গল্পটা এখন বন্ধ করতে হবে দ্যাট মিন্স যে উইথড্রল করছে কী একটা সমস্যা আসছিল দেখুন বিভিন্ন কোম্পানিদের ক্ষেত্রে হঠাৎ করে কোনো একটা কোম্পানিতে চার্জ ব্যাগ আছে দশ লাখ টাকা বা পাঁচ লাখ টাকা তারপর সেই রিটেলারকে খুঁজতে খুঁজতে চলে যাওয়া হয় কেরালাতে এবং যাওয়ার পর জানা যায় যে একজন বৃদ্ধ লোক সেই টাকাগুলো উইথড্র করেছেন মানে রিটেলার একজন বয়স্ক লোক যার বয়স ষাট থেকে পঁয়ষট্টি বছর হবেন এবং ওনাকে যখন জেরা করা হচ্ছে উনি বলছেন তো আমি জানি না কিন্তু আমার মনে পড়েছে কী ঘটনা হয়েছে যে আমার আর ডি ব্লক থেকে একটা লোক গলায় আই কার্ড ঝুলি আমার এখানে এসেছিলো এবং আমার গ্রামের সবাইকে পেনশন অ্যাকাউন্ট করে দেবে বলে আমাদের সবার হাতের ছাপ ব্যাংকের ডিটেলস আধার ডিটেলস এবং প্যানের ডিটেলস নিয়েছিল দেখা গেছে যে ওই গ্রামের প্রচুর লোক আছে যাদের নামে অলরেডি ওই কোম্পানিতে কিন্তু এই পি এস রিটেলার আইডি রয়ে গেছে এবং সেই এই পি এস রিটেলার আইডি দিয়ে কিন্তু ওনারা উইথড্রল করেছেন তারা ওনারা উইথড্রো করেছেন আইডি বানিয়েছেন সেখানে অ্যাকাউন্ট দিয়ে ভেরিফিকেশনও করেছেন কিন্তু সেই পয়সাগুলো ওনারা ডিএমডি করে বের করে নিয়েছেন তার জন্য কিন্তু তারা আর সেটেলমেন্টের প্রক্রিয়া ব্যবহার করেননি সুতরাং এত সমস্যায় এই ফিঙ্গার প্রিন্ট বিষয়বস্তুটাকে নিয়ে সেই জন্য এবার আবার নতুন নিয়ম নিয়ে আসলো আপনার এনপিসিআই যেখানে প্রত্যেকটা রিটেলারকে প্রতিদিন প্রতিটা ট্রানজেকশনের ক্ষেত্রে কিন্তু ফিঙ্গার প্রিন্ট অবশ্যই দিতে হবে আশা করছি এই নিউজটা আপনাদেরকে উৎফুল্ল করবে এবং আপনাদেরকে আগামী দিনে ব্যবসা করতে আরও অনেকটা সাহায্য করবে চোর খপ্পরদের যখন হাত থেকে কোম্পানিগুলো বেঁচে যাবে আশা করছি আপনাদেরকেও আরও ভালো সার্ভিস দেবে এনপিসিআইয়ের এই যে উদ্যোগটা আমি মনে করি এই মার্কেটের জন্য একটা খুব ভালো উদ্যোগ ধন্যবাদ অবশ্যই এনপিসিআইকে আর জানি না আপনাদের কাছে এই ইনফরমেশান কেমন লাগছে আশা করি এই ইনফরমেশানটা আপনাদের কাছেও খুব ভালো লেগে থাকবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুল করবেন না চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমার সাথে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত